আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছরের যে ডিপ্লোমা কোর্স, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে 26 তারিখ 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম 26/5/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে আবেদন শুরু হবে দুপুর 2টা থেকে। এখন বিষয় হলো, আপনি আবেদন করবেন নিজে নিজে মোবাইলে অথবা আপনার নিজস্ব যেই কম্পিউটার বা পিসি রয়েছে সেখান থেকে আপনি করবেন। তো আপনি সঠিকভাবে নিজে নিজে যদি ফর্মটা পূরণ করতে চান, সর্বপ্রথম আপনার কী লাগবে সেখানে একটু আলোচনা করতে চাচ্ছি। মানে আপনি কি কাছে রাখবেন রেখে আপনি আবেদন ফর্ম পূরণ করতে যাবেন। শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যদি আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন ফর্ম পূরণ করতে চান। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টন করবেন। পরবর্তী একটা ভিডিও আসতেছে যেটা আপনি 100% A to Z কিভাবে ফর্ম পূরণ করবেন সেটা আমি দেখিয়ে দিব। চলো শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবে যে আবেদন ফর্ম পূরণ করার আগে সর্বপ্রথম যেটা করা উচিত আমাদের, এই যে এখানে আছে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেহেতু করব, প্রতিষ্ঠানের নাম এখানে সিলেক্ট করব, প্রোগ্রাম যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিস্ট্রিক্ট, আমি মনে করলাম আমি ঢাকার কথা বলছি, ঢাকা, তারপরে ইনস্টিটিউট নেম, এখানে ঢাকার যে নেমগুলো আছে সেগুলো আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আমি এই যে নেমগুলো আমি দেখছি, এখান থেকে তুমি কোন জেলা থেকে কোন প্রতিষ্ঠান সিলেক্ট করতে চাও বা চয়েস করতে চাও, সেগুলো কিন্তু তোমাকে আগে কি করতে হবে, সিলেক্ট করে রাখতে হবে। হ্যাঁ, মানে তুমি আগে নামটা লিখে রাখবা এবং সেই প্রতিষ্ঠানের কোডটা একটা খাতায় লিখে রাখবা। আমি বুঝাইতে চাচ্ছি তুমি সারা বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠানে, কোন কোন ইনস্টিটিউটে, কোন কোন হচ্ছে ট্রেড তুমি হচ্ছে চয়েস দিবা, সেটা তুমি একটা কাগজে আগে লিখে রাখবা। কারণ এটার জন্য তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভর্তি ফর্ম পূরণ করতে যাওয়ার পরে তুমি ফর্মের ভিতরে যাওয়ার পর তুমি চয়েস দিবা, উল্টোপাল্টা করে ডিসিশন দিবা, তখন কিন্তু তোমার সমস্যা হবে। সেই ক্ষেত্রে তুমি আগে কি করবা, প্রতিষ্ঠানের নাম লিখবা। এখান থেকে প্রতিষ্ঠানের সব ইয়ে দেওয়া আছে, সারা বাংলাদেশে তুমি গভর্নমেন্ট প্রতিষ্ঠান যে করে আছে, এখানে আবারও বললাম যেমন এখানে সিলেক্ট প্রোগ্রাম আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক, আমি ডিস্ট্রিক্ট দিলাম হচ্ছে ঢাকা, না দিয়ে এবার দিলাম হচ্ছে যশোর, যশোরে যে ইনস্টিটিউটগুলো আছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি একটা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এখানে। হ্যাঁ, এখানে সিটও তুমি দেখতে পারবে অ্যাভেলেবেল, কোন ট্রেডের কতটা সিট অ্যাভেলেবেল তোমার এখানে থাকছে। হ্যাঁ, সেই অনুসারে তুমি এখান থেকে চয়েস করে রাখতে পারো। একটা প্রতিষ্ঠানে তুমি 10টা পর্যন্তও কি করতে পারবা, চয়েস দিতে পারবা টেকনোলজি। ওকে, এখানে দেখতে পাচ্ছ টোটাল সিট সংখ্যা এবং অ্যাভেলেবেল সিটও এখানে রয়েছে। ওকে, শিফট 1-2 দেওয়া আছে। তাহলে কোন শিফটে তুমি করবা, কোন টেকনিক্যালজিতে করবা, সেগুলো তুমি আগে সিরিয়াল অনুসারে, হ্যাঁ, দিয়ে রাখবা, মানে লিখে রাখবা, তাহলে তোমার জন্য খুব ভালো হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। এরপর দ্বিতীয় কথা হচ্ছে, আবেদন ফর্ম পূরণ করতে গেলেই সর্বপ্রথম আমাদের নিশ্চয়ন করতে হয় আবেদন ফর্মের নিশ্চয়ন। এই নিশ্চয়নের যে পদ্ধতিগুলো আছে সেখানে আছে পেমেন্ট কোড, তারপর আছে নগদ, তারপর নগদ পেমেন্ট ভিডিও ওখানে দেওয়া আছে, বিকাশ আছে, রকেট আছে, ট্যাপ, আর এখানে আছে উপায়। এই পদ্ধতিতে, তার মানে নিশ্চয়ন ফি প্রদান করার জন্য তোমার একটা সক্রিয় নগদ অথবা বিকাশ অথবা রকেট অথবা উপায়, এই কয়েকটা তোমার মাধ্যম থাকতে হবে, হ্যাঁ, অ্যাকাউন্ট থাকতে হবে। এখন সবচেয়ে বেটার যে অপশন হয় সেটা হচ্ছে, আমরা জানি আমাদের প্রত্যেকের কাছেই বিকাশ রয়েছে, বিকাশ অথবা নগদ, এই দুটো অ্যাকাউন্ট থাকলে হবে। তো বিকাশ অথবা নগদে তুমি পেমেন্ট করবা কিভাবে, হ্যাঁ, পেমেন্ট অপশনটা কি সেটা নিয়েও আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও দিব, তুমি দেখে নিতে পারবে যে কিভাবে আবেদন ফি প্রদান করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এই দুটা জিনিস তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে ছবি, ছবি তুমি কিভাবে করবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। যে তুমি যখন আবেদন ফি করতে যাবা তখন হচ্ছে তোমার কি করতে হবে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নীতিমালা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভর্তির আবেদন পদ্ধতি ব্যতীত অন্য সকল শিক্ষাক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে আবেদন পূরণের অনলাইনে দাখিল করতে হবে এবং ফর্মের সময় সম্প্রতি একটা ছবি তুলতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি JPG ফর্মেটে অনধিক 100 KB ছবি আপলোড করতে হবে। আবেদনকারীর সঠিক আপলোড বিষয়টি নিশ্চিত হবে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশের কারিগরি শিক্ষা ওয়েবসাইটে এবং এই সংশ্লিষ্ট পাওয়া যাবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নীতিমালাতে বলেছে হচ্ছে সম্প্রতি তুলতে হবে, মানে তোমার এখন সাম্প্রতিক তোলা বা এক মাস 10-15 দিনের ভিতরে তোলা এমন একটা ছবি তোমাকে কি করতে হবে, ফরম্যাট JPG ফরম্যাটে রেখে দিতে হবে, 100 KB কম করে, সর্বোচ্চ 100 KB। হ্যাঁ, এটা একটু তুমি একটু মাথায় রাখবে। ওকে,
তো এই এই জিনিসটা একটু রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রতিষ্ঠানের নামগুলো বা সিরিয়ালে আমি কোন কোন টেকনোলজিতে দিব সেটা একটা খাতায় লিখে রাখবো। 2 নম্বর হচ্ছে আমাদের পেমেন্ট যে পদ্ধতি সেটা আমার আছে কিনা সেটা দেখতে হবে। 3 নম্বর হচ্ছে ছবি। হ্যাঁ, এই 4টা 3টা জিনিস যদি তোমার কাছে থাকে তুমি অবশ্যই ভর্তি ফর্ম পূরণ করতে পারবা। এবং তুমি যে SSC কমপ্লিট করেছো সেই SSC যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাও কিন্তু তোমার কাছে থাকতে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমার আজকের যে কাজ, ভর্তি ফর্ম পূরণকরণের আগের যে বিষয়টা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে একটা ভিডিও আসছে, মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, তোমার যদি আবেদন ফর্ম পূরণ করতে চাও সেটা তোমার দেখে সঠিকভাবে করার যে পদ্ধতি সেটা আমি দেখিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোপারেটিভ বাংলা সাথেই থাকবে। আবারও বলছি, যদি তোমার পেমেন্ট অপশন ক্লিয়ার হয় তুমি আবেদন করতে পারবে। এই যে আবেদন শুরু হয়ে গেছে, তার মানে আজকে দুপুর 2টা থেকে আবেদন করতে পারবে। এখানে 24 অলরেডি দিয়ে দিয়েছে, তার মানে আপডেট। রোল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, সিলেক্ট বোর্ড, আমি যে বোর্ডে করছি, তারপর আছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা অবশ্যই সক্রিয় হতে হবে তোমাদের। এটা করার পরে এখানে এই কোডটা দিয়ে নেক্সট টিপলে কিন্তু তোমরা পরের পেজে চলে যেতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, তো সেভাবে মানে কিভাবে তুমি সেখানে যাবা এবং হচ্ছে ফর্ম পূরণ করবা সেটা নিয়ে একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই তোমার কোভিড টেক বাংলার সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোভিড টেক বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।